আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ডস, কোরবানি ঈদের পর থেকেই ঘরে ঘরে চলছে বিভিন্নভাবে কোরবানির মাংস খাওয়ার ধুম। তাই তো সবার সাথে তাল মিলিয়ে আমি আজকে আপনাদের করে দেখাবো গরুর মাংস দিয়ে দুইটি ভিন্ন স্বাদের দারুণ মজার ভর্তা। আর ভর্তার নাম শুনতেই যাদের জিভে জল এসে গেছে, তারা যখনই এই ভর্তার রেসিপিগুলো বাসায় ট্রাই করবেন, অবশ্যই কিন্তু সেই দিন ভাতের পরিমাণটা বাড়িয়ে রান্না করবেন, না হয় আপনি নিজেই কিন্তু না খেয়ে থাকতে হবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই দুইটি ভিন্ন স্বাদের দারুণ মজার গরুর মাংসের ভর্তা তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে। প্রথমেই দেখে নেব কাঁচা মাংসের ভর্তা তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে। এখানে আমি গরুর রানের মাংস নিয়েছি 300 গ্রাম। আর এই মাংসটাকে রান্না করার জন্য এখানে আমি লাল মরিচের গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, হলুদ গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ, আদা বাটা নিয়েছি 1/2 চা চামচ, রসুন বাটা নিয়েছি 1/4 চা চামচ, জিরা গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ, গরম মশলা পাউডার নিয়েছি 1/4 চা চামচ। আর এই গরম মশলা পাউডারটা কিন্তু আমার নিজের ঘরে তৈরি, এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। লবণ লাগবে স্বাদ মতো, সেই সাথে আর লাগবে আমার সয়াবিন তেল 2 টেবিল চামচ পরিমাণ, টমেটো সস 1 টেবিল চামচ পরিমাণ। আর এই টমেটো সসটাও কিন্তু আমার নিজের ঘরে তৈরি, এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন দেখে নেব ভর্তাটা মাখাবার জন্য আমার কী কী উপকরণ লাগছে। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি 1/4 কাপ পরিমাণ, ধনিয়া পাতা কুচি করে নিয়েছি 3 টেবিল চামচ, শুকনো মরিচ নিয়েছি 2টা, কাঁচা মরিচ নিয়েছি 2টা, আর লাগবে সরিষার তেল 4 টেবিল চামচ পরিমাণ। ব্যাস এই উপকরণগুলো দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ মজার কাঁচা মাংসের ভর্তা। কাঁচা মাংসের ভর্তা করার জন্য প্রথমেই মাংসের প্রিপারেশনটা দেখিয়ে দিচ্ছি। এর জন্য একটা প্যানে দিয়ে দেব গরুর মাংস, সেই সাথে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি থেকে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব সবগুলো গুঁড়ো এবং বাটা মশলা, স্বাদ মতো লবণ, সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো ক্যাচাপ, 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন এই সবগুলো উপকরণই খুব ভালোভাবে মাংসের সাথে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে প্যানে ঢাকনা দিয়ে দেব চুলার মিডিয়াম হিটে 5 থেকে 7 মিনিটের জন্য, যেন মাংস আর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায়। দেখুন 7 মিনিট পর মাংসটা কিন্তু খুব ভালোভাবে মশলার সাথে কষে গেছে এবং মাংস থেকে কিন্তু একটা পানিও বেরিয়ে গেছে। এখন এই কষানো মাংসের সাথে আমি অ্যাড করে দেব পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি, দিয়ে প্যানে আবারও ঢাকনা দিয়ে দেব চুলার মিডিয়াম হিটে 40 মিনিটের জন্য, যেন মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে মাংসের ঝোলটা পুরোপুরিভাবে শুকিয়ে যায়। আধা ঘন্টা পর দেখুন মাংসের ঝোলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে মাংসটা একেবারে সেদ্ধ হয়ে গেছে। এখন এই মাংসটা আমি একটা প্লেটে তুলে নেব এবং সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দেব। সেই সাথে যেই প্যানের মধ্যে আমি মাংসটা রান্না করেছি, সেই প্যানের মধ্যে এখন দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, সেই সাথে বাকি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, শুকনো মরিচ এবং কাঁচা মরিচ। এখন এই সবগুলো উপকরণই খুব ভালোভাবে মশলা মাখানো প্যানের মধ্যে ভেজে নেব। তবে ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন পেঁয়াজটাকে কিন্তু বেশি ভাজা যাবে না। যখন দেখবেন পেঁয়াজটা জাস্ট হালকা একটু নরম হয়ে এসেছে এবং মরিচগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, তখন পেঁয়াজ, মরিচ এবং অবশিষ্ট তেল সব কিছু একটা প্লেটে নিয়ে নেব এবং সম্পূর্ণ ঠান্ডা করে নেব, যেন ভর্তাটা মাখাতে সুবিধে হয়। এখন ভর্তাটা মাখানোর জন্য আগে থেকে যে মাংসটা আমি রান্না করে রেখেছি, সেই মাংসটা হাত দিয়ে ছিঁড়ে ব্লেন্ডারে দিয়ে দেব। ফ্রেন্ডস, আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে কোনো সমস্যা নেই, আপনারা চাইলে এটা পাটায় পিষেও করে নিতে পারেন। এখন সম্পূর্ণ মাংসটাই ব্লেন্ডারে দেওয়া হয়ে গেলে রান্না করা মাংসটা আমি খুব ভালোভাবে ব্লেন্ডারে অথবা পাটায় পিষে মিহি করে বেটে নেব। দেখুন মাংসটা কিন্তু আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আর এটা কিন্তু একেবারে মিহি হয়ে গেছে। এখন এই ব্লেন্ড করা মাংসটা আমি প্লেটে ঢেলে নেব। ব্লেন্ড করা মাংস, সেই সাথে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ এবং মরিচ,
সব কিছুই কিন্তু তৈরি। এখন আমরা ভর্তাটা মাখিয়ে নেব। এর জন্য একটা ছড়ানো প্লেটে দিয়ে দেব শুকনো মরিচ, কাঁচা মরিচ, সেই সাথে 1/4 চা চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে লবণ আর মরিচটাকে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সে হালকা নরম করে ভাজা পেঁয়াজ। এখন তেল আর পেঁয়াজ দুইটাই একসাথে আবারও আমি মরিচের সাথে মাখিয়ে নেব। এরপর এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখা মাংস। এখন পেঁয়াজ, মরিচ এবং মাংস সব কিছু আবারও আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন, মাখানোটা যত ভালো হবে ভর্তার স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে। এখন এই মাখানো মাংসের সাথে আমি অ্যাড করে দেব ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও খুব ভালোভাবে সবগুলো উপকরণই একসাথে মাখিয়ে নেব। আর মাখানো হয়ে গেলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ মজার কাঁচা মাংসের বাটা ভর্তা। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু এই ভর্তাটা বাসায় ট্রাই করবেন আর ভাতের চালটা বাড়িয়ে দেবেন। এবার দেখে নেব ঝটপট রান্না করা মাংসের ভর্তা তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে। এখানে আমি রান্না করা গরুর মাংস নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ। আর এই ভর্তাটা মাখানোর জন্য এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি 1/3 কাপ, ধনিয়া পাতা কুচি করে নিয়েছি 4 টেবিল চামচ, রসুন কুচি করে নিয়েছি 1 চা চামচ, কাঁচা মরিচ নিয়েছি 2টা, শুকনো মরিচ নিয়েছি 2টা, সেই সাথে সরিষার তেল লাগবে 4 টেবিল চামচ পরিমাণ, লেবুর রস লাগবে 1/2 চা চামচ পরিমাণ। ব্যাস এই উপকরণগুলো দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ মজার রান্না করা মাংসের ভর্তা। এখন ভর্তাটা তৈরি করার জন্য প্রথমে আমি পেঁয়াজের প্রিপারেশনটা দেখে নেব। এর জন্য চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব সরিষার তেল, সেই সাথে তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব শুকনো মরিচ, কাঁচা মরিচ এবং রসুন কুচি দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণই হালকা একটু ভেজে নেব। তবে ফ্রেন্ডস, আবারও বলছি, অবশ্যই মনে রাখবেন পেঁয়াজটা যেন বেশি ভাজা না হয়। যখন দেখবেন পেঁয়াজটা জাস্ট হালকা একটু নরম হয়ে এসেছে এবং মরিচগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তখন আমি চুলাটা বন্ধ করে ভাজা পেঁয়াজ, মরিচ এবং অবশিষ্ট তেল সবটাই একটা বাটিতে নিয়ে নেব এবং সবগুলো উপকরণই সম্পূর্ণ ঠান্ডা করে নেব যেন ভর্তাটা মাখাতে সুবিধে হয়। এখন ভর্তাটা মাখানোর জন্য একটা ছড়ানো প্লেটে প্রথমেই মরিচগুলো আমি খুব ভালোভাবে হাত দিয়ে একটু ডলে নেব। মরিচগুলো যখন হাত দিয়ে ভাঙা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেব 1/4 চা চামচ লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে লবণ আর মরিচটাকে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব ভাজা পেঁয়াজ, সেই সাথে তেল। এখন এই সবগুলো উপকরণই খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব ধনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে ধনিয়া পাতা কুচিটাও আমি মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে পেঁয়াজ আর ধনিয়া পাতা কুচির মিশ্রণটা আমি একটা সাইডে সরিয়ে রাখব, সেই সাথে রান্না করা মাংসটা হাত দিয়ে খুব ভালোভাবে ডলে নেব। ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন, মাংসটা কিন্তু যতটা সম্ভব হাত দিয়ে খুব ভালোভাবে ভেঙে ডলে নিতে হবে যেন মাংসটা একেবারে নরম হয়ে যায়। সেই সাথে মাংসের মধ্যে যে মশলাটা আছে সেই মশলাটাও কিন্তু বাদ দেবার কোনো প্রয়োজন নেই। মশলা সহকারেই কিন্তু মাংসটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর আগে থেকে যে পেঁয়াজ এবং ধনিয়া পাতাটা মাখিয়ে রেখেছিলাম সেটা খুব ভালোভাবে মাংসের সাথে আবারও মাখিয়ে নেব এবং এই ভর্তার সাথে অ্যাড করে দেব লেবুর রস দিয়ে আবারও সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ঝটপট দারুণ স্বাদের রান্না করা মাংসের ভর্তা। আর ফ্রেন্ডস, এই ভর্তাটা তৈরি করা ঠিক যতটা সহজ ঠিক ততটাই খেতে অসাধারণ। তাই ঝটপট অতিথি আপ্যায়নে অথবা পরিবারের সদস্যদের মন জয় করে নিতে অথবা রান্না করা মাংস খেয়ে যারা বিরক্ত হয়ে গেছেন তাদের জন্য এই মাংসের ভর্তার কোনো বিকল্প হবে না। তাই অবশ্যই এই ভর্তাগুলো একবারের জন্য হলেও বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
আজ এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে আরও একটি নতুন রেসিপির সাথে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।